It started now? No, it's not possible. বলিউড একটা সোনাল চোয়ান, বহুল প্রতীক্ষিত সিনেমা দরদ, বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা, ঢাকায় সিনেমা সুপারস্টার শাকিব খানের সাথে। তবে বহুল প্রতীক্ষিত সিনেমা মুক্তি পাচ্ছে না। পরিচালক অনন্য মামুনের এরকম চাপাজি গল্প রীতিমতো শাকিবিয়ানদের করেছে সর্বশান্ত। একের পর এক চাপাজি দিয়ে সবার কাছে নিজেকে পরিচয় করিয়েছে। নির্বাচনের আগ পর্যন্ত বলেছে নির্বাচনের পরে ট্রেলার ট্রেজার সব কিছু প্রকাশ করবে 50,000 শাকিবিয়ানদের একসাথে নিয়ে। তবে কোনো প্রকার খবর ছাড়া তিনি লাইভে বলেন আগামীতে দরদের কিছু প্রকাশ পাচ্ছে না, কারণ দরদ 6টি ভাষার মুক্তির কথা রয়েছে, তবে তার 4টি ভাষার কাজ এখনও হয়নি। প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হওয়া এবং শাকিবের বিপরীতে বলিউডের অভিনেত্রী হওয়ায় শাকিবিয়ানদের ছিল অন্যরকম উচ্ছ্বাস, যার জন্য দীর্ঘ প্রতীক্ষা করেছে এই শাকিবিয়ানরা। তবে রীতিমতো এই ঘটনা শোনার পর কিছুটা হতাশ হয়েছে সকল শাকিবিয়ানরা। তবে আমরা চাই দরদ সিনেমা পুরো পারফেক্ট হয়ে আসুক। কে কে এই দরদ সিনেমা হলে দেখতে যাবেন কমেন্টে জানাবেন, আর অনন্য মামুনের এই চাওয়াবাজিকে আপনি কিভাবে দেখছেন জানাবেন। ধন্যবাদ সবাইকে।